জামাই রাজা বেশ 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 মানুষ ভূতের পরে এবার সত্যি ভূতের কেস থাকা যায় এখনই এই অবস্থা এরপরে বেশি রাত হলে না জানি কি হবে খাবারের কি অবস্থা কোন দিক থেকে এলো শব্দটা আমার মনে হয় শব্দটা না ওই দাদার ঘরের দিক থেকে এলো দেখা যাক তাহলে কি জেজুর ঘরের দরজা খোলা কেন দাদা দাদা কোথায় গেলে তুমি আচ্ছা শব্দটা তো এক্ষুনি হলো তার মানে যা কিছুর ঘটার এক্ষুনি ঘটেছে আমাদেরকে গিয়ে খুঁজতে হবে চলো 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 এবার বাগটা বিক্রি করিয়ে দাও মা আমার সোনাগুলো পূর্ণ হয়ে যায় কে কি ভাবছেন মিস্টার চ্যাটার্জি ভাবছি কি ভাববো কোন পথে এগুলে ভূতের ভূত ও ভবিষ্যৎ দুই বোঝা যাবে বা ভূত ভবিষ্যতে কি করবে হ্যাঁ মিস্টার তালাতা বলুন আচ্ছা ব্লাডের ফরেন্সিক রিপোর্ট চলে এসছে গ্রেট মিস্টার চ্যাটার্জি মূর্তির মুখে লেগে থাকা রক্তের রিপোর্ট এসে গেছে কি বলছে মুরগির রক্ত একেই বলে মুরগি দিয়ে মুরগি বানানো আমার না একটা কথা মনে হচ্ছে জানো না মানে দাদা রাগটাক করে আবার কোথাও চলে যায়নি তো তোমার কি মাথা খারাপ হয়ে গেল জেঠু এইভাবে সকলকে না বলে কয়ে চলে যাবে হ্যাঁ তাও আবার নিজের ঘরের জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে হ্যাঁ মাথাটা গেছে একেবারে তোমার আচ্ছা তোমরা কি বলছো আমি বুঝতে পারছি না কি বলছো জেঠু এসব করতে যাবে কেন জয় সিয়ারাম জয় সিয়ারাম সুপ্রভাত সুপ্রভাত তা আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার সঙ্গে কথা করতে রাজি হয়েছে তাই সবেরে সবেরে মা কালী পূজা চড়িয়ে আসলাম লিন প্রসাদ লিন আপনি ম্যাডাম জি এই জি হ্যাঁ হ্যাঁ আপনি বি তো कहाँ है आपका बड़ा भाई वो रुद्र बाबू सुबह सुबह बातचीत करिए ली अरे बाप रे बाप ये दरदाम लेकर कितना मीटिंग सीटिंग हो लो अभी अभी रुद्र बाबू ऑटोग्राफ मिले जाबे तो ये मुकान আমি ভাঙিয়ে দেবে আর উসকে সাথ ভীত পূজা ভি সেরে লেবে হ্যাঁ
लेकिन ये क्या आप इतना गुमसुम क्यों? अरे हंसी है तो हाँ, अरे बुलाइए रुद्र बाबू का, बुलाइए हाँ, सुबह सुबह बातचीत तो करिए नहीं हाँ। दादा नहीं, ना ही मतलब तो है गिलिन, हमने हमने गया क्या? अरे ना ना उफ, रात के दादा के खुजे बहुत अच्छे ना। हाँ सत्यनाश गायब, रुद्र बाबू गायब, कैसे हुआ? अरे हो सेक्रेटरी बाबू अब कहाँ है? কিছু পড়া শব্দ মনে হলো, কেউ পালালো মনে হচ্ছে। আপনি ঠিক আছেন তো? একটু জন্য ধরতে পারলাম না। চিনতে পেরেছিলেন কে ছিল? না, তবে আক্রমণের পর বুদ্ধি খুলে গেল। কাজটা যে বাড়িতে কেউ করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি ঠিক পথেই এগোচ্ছি। এই জন্য ভূত সাজার পোশাক এই ঘরেই লুকোনো ছিল। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো বাড়ির লোকেদের ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে রেখেছি। বাড়ি কেউ হলে কাল সকালেই বোঝা যাবে। আচ্ছা এক সেকেন্ড, বলছি যে এরকম নয় তো যে বাড়ির কেউ বসে মদত দিচ্ছে আর বাইরে থেকে কাজটা কেউ এসে চলে যাচ্ছে? হতে তো অনেক কিছুই পারে, তবে কাজটা যে করবে তার হাতে সিরিঞ্জের ছুঁচের একটা লম্বা দাগ থাকবে, সেটা কাল সকালে ভালো করে লক্ষ্য করতে হবে। এখন এখানে যেটা ঘটলো সেটা শুধু আমি জানি, আর যে করলো সেই জানে। ভালো করে বাড়ির লোকেদের রিয়াকশন লক্ষ্য করতে হবে কাল সকালে। কিন্তু তালা তো এখন আর লাগানো যাবে না, নাহলে বাড়ির সবাই সন্দেহ করবে। এখন কি করব? পুলিশ ডাকতে হবে, তালা ভাঙার ইস্যুটাকে কাজে লাগিয়ে আমাদের এগোতে হবে। চলুন ঘরগুলো খুলে দিতে হবে। বাহ 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 বাহ, হ্যাঁ তোপা আরামে আছেন মশাই, ফুর্তির প্রাণ গড়ের মাঠ, খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন। তা চোখে কি হলো, ঘুম হয়নি নাকি? না, ঘুমের ব্যাপার নয়, ভূতের ঠেলা সামলাচ্ছি। কেন,
ভূত আবার কি করলো? আগে শুনেছিলাম ভূত রেগে গেলে আগুনের হলকা ছুড়ে মারে। আজকাল তো ভূত খুব আধুনিক হয়ে গেছে, তাই কি সব স্প্রেটে ব্যবহার করতে শিখে গেছে। সে কি ভূতে আপনাকে স্প্রে করেছে? না হলে আর বলছি কি, মরতে মরতে বেঁচেছি তাই তো এই কাহিল দশা। চোখে তুলসী পাতার বদলে দিয়েছি শশা। এবার কিন্তু আপনি সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, বেশি কথা বললে কিন্তু কি করবেন মিস্টার? আরে এই তো আপনি বললেন যে আপনি নাকি ভূতের সাথে মোকাবিলা করেছেন, তাহলে সরাসরি সব কথা না বলে কেন এত গৌরচন্দ্রিকা করছেন বলুন তো? তদন্তের স্বার্থে আমার পক্ষে এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। তদন্ত মানে? আপনি কি অসভ্যের মতো চিৎকার করে আমার সঙ্গে কথা বলতে এসো না। শাট আপ! আই উইল নট শাট আপ অর্ঘ, ইউ হ্যাভ টু শাট আপ। এসো না, বাড়াবাড়ি করছো না? বাড়াবাড়ি করছো, তোমার বাড়াবাড়ি আমি একদিনে শেষ করে দিতে পারি। তুই জানো আমি শেষ করে দিতে পারি তোমার বাড়াবাড়ি। কাজটা কিন্তু উচিত হচ্ছে না। অভয়, সদানন্দের দলটিকে গিয়ে বলো আমরা তাদের উপযুক্ত জবাব দেব। এই নৃশংস প্রথা বাংলার বুক থেকে চিরতরে উঠিয়ে ছাড়ব। আর আমি থাকবো আপনাদের।